হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু ফুডি মুন। আমি মুন আর হাজির হয়ে গেছি আবার আজকের লাঞ্চ নিয়ে। আজকের চার পদে লাঞ্চ, চারটে পদ আছে, চার পদে লাঞ্চ আজকে। তো প্রথমেই আছে নিম বেগুন ভাজা, যেটা আমার ভীষণ প্রিয়। নিম পাতা আমি পাচ্ছিলাম না, বাট অ্যাট লাস্ট আমি পেয়েছি। তো নিম বেগুন ভাজা, ম্যাগি এসে গেছে, কিছু করার নেই, ইগনোর করো। নিম বেগুন ভাজা, এখানে আছে পেঁয়াজ কলি বেগুন কুমড়ো দিয়ে একটা ভাজি টাইপের, বড়ি ভাজা আছে, আর আছে গুরজালি মাছের ঝাল। তো এই চার পদের লাঞ্চ আজকে। তো আজকে চান টান করে একদম ফ্রেশ হয়ে লাঞ্চ খেতে বসলাম, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিচ্ছি তাহলে। নিম বেগুনটা আমার অল টাইম ফেভারিট, কিন্তু নিম পাতাটাই না জোগাড় করতে পারি না। তো আজকেই নিম পাতা ফ্রেশ একদম দিয়ে গেছে, তো আমি আর ওয়েট করতে পারিনি, আজকেই নিম বেগুন ভাজা করে নিয়েছি। আমায় কেউ নিম বেগুন ভাজা দিয়ে যদি শুধু ভাত দেয় না, আমি পুরোটাই খেয়ে নেবো এটা দিয়ে। তোমাদের বাড়িতে নিশ্চয়ই নিম বেগুন হয়। তেতো খাওয়াটা না সবার জন্য ভীষণ উপকারী। এবারে চলে আসছি পেঁয়াজ কলি আলু বেগুন ভাজিয়ে। এটাতে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, তাই একটু ঝাল ঝাল হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। কিছুই নয়, শুধু ভাজা। চার পদের দু পদ খাওয়া হয়ে গেল।
বড়ি ভাজি আমার আর একটা প্রিয় জিনিস, অল্প একটু ভাত দিয়ে মেখে খাচ্ছি। সবসময় যে বড়ি বানিয়ে ডাল করতে হবে নট নেসেসারি, এমনিও কিন্তু বড়ি ভাজা দিয়ে ভাত বেশ ভালো লাগে। বড়ি ভাজাগুলো কিন্তু কুটকুট করে বেশ ভালো লাগে খেতে। এবার লাস্ট পদ, গুজ্জালি মাছের ঝাল। দারুণ হয়েছে, সর্ষে বাটা খুবই কম, হলুদ নুন আর কাঁচা লঙ্কা, বাস। দারুণ হয়েছে মাছের ঝালটা। গুজ্জালি মাছে একদমই কাটা হয় না, তাই জন্যই আমি খাই, না হলে আমি খুব একটা মাছ তো ভালোবাসি না। খুবই টেস্টি মাছটা, আর একদম জ্যান্ত ছিল।
হয়ে গেল আমার চার পদের লাঞ্চ। মাছের ঝালটা না দারুণ টেস্টি হয়েছিল। তো আজকে চার পদের লাঞ্চ আমার শেষ, তোমাদের সঙ্গে বসে আজকে খেয়ে নিলাম। দারুণ রান্না হয়েছে, নিজের রান্না নিজেই বলছি, কিছু করার নেই। তো যদি আজকে আমার এই লাঞ্চ তোমাদের ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে যে অল অপশনটা আছে সেটাকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর লাঞ্চ আজকে একদম জমে গেছে, চার পদের লাঞ্চ খুবই ভালো ছিল, কোনো আইটেমটাই কম ভালো বলবো না, সবগুলোই এক্সে বারকার এক। তো খাওয়া দাওয়া হয়ে গেল, একদম ফুল আমি, ভিডিওটাও শেষ করে দেওয়ার টাইম এসে গেল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নেক্সট লাঞ্চ নিয়ে আর একদিন। টিল দেন খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।